हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। मोहनबागान के आई लीग चैम्पियन हिसाब से एबार स्वीकृति दिल फेडरेशन एक्सिक्यूटिव कमिटी। मोहनबागान लेफ्ट बैक गुरजिंदर कुमार और इंडियन एरोजन मिडफिल्डर गिबसन सिंह के साथ जोगाजोग शुरू कर लो ईस्ट बेंगल। आगामी बचर पिछी जीते चले इंडियन सुपर लीग। तो फ्रेंड्स, यही विषयगुली नहीं आजकल वीडियो की, तई आशा करछी एकटाओ अपडेट मिस ना करे वीडियो तुम्हारा प्रथम थेके शेष अब्दि पुरो देखबे। तो चलो वीडियो शुरू करा जाक। কয়েকদিন আগেই আই লিগ নিয়ে বৈঠকে বসেছিল ফেডারেশনের লিগ কমিটি। আর সেই বৈঠকে লিগ কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবছরের মতন আই লিগকে বাতিল করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আই লিগকে বাতিল করে দেওয়ার পাশাপাশি মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন হিসাবেও ঘোষণা করে ফেডারেশনের লিগ কমিটি। তবে ফেডারেশনের এই সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন সেই সিদ্ধান্তে সিলমোহর দেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। অবশেষে তাই হলো। খুব একটা সময় না নিয়ে ফেডারেশনের লিগ কমিটির সিদ্ধান্তকে আজ মান্যতা দিয়ে দিল এআইএফএফ এর কার্যকরী কমিটি। অর্থাৎ লিগ কমিটির পর মোহনবাগানকেও ভারত সেরা হিসাবে এবার স্বীকৃতি দিল ফেডারেশনের কার্যকরী কমিটি। সুতরাং আর কোনো বাধাই রইল না যে দেশের সার্বিক পরিস্থিতি একটু বদলালেই আই লিগ খেতাব নিয়ে শহরে রাজপথ পরিক্রমণ করবে অগণিত বাগান সমর্থক, তা বলাই চলে। অন্যদিকে জোর কদমে দল গঠনের কাজ করছে ইস্ট বেঙ্গল ব্রিগেড। আপাতত ভারতীয় ফুটবলার সই করানোর কাজটাই আগে শেষ করতে চাইছে ইস্ট বেঙ্গল। তারপর বিদেশি নিয়ে যাবতীয় ভাবনা চিন্তা করতে চাইছে লাল হলুদ কর্তারা। এবার ইস্ট বেঙ্গলে দল গঠনে নতুন আপডেট সামনে আসছে যে এবছর মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী ফুটবলার তথা লেফট ব্যাক গুরজিন্দর কুমারকে সই করাতে চাইছে লাল হলুদ ব্রিগেড। 2017 থেকে মোহনবাগানের হয়ে খেললেও সামনের মৌসুমে এটিকে মোহনবাগানের নতুন দলে যে থাকবেন না এই পাঞ্জাবি ফুটবলার, তা বলাই চলে। 29 বছর বয়সী ওই ফুটবলার মোহনবাগান ছাড়াও সালগাওকার, এফসি পুনে সিটি, মিনার্ভা পাঞ্জাবের মতন দলে খেলেছেন। ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের তরফে যোগাযোগ করা হয়েছে গুরজিন্দর কুমারের সাথে। হয়তো খুব শীঘ্রই গুরজিন্দর কুমারকে নিয়ে ভালো খবর শুনতে পাবেন লাল হলুদ সাপোর্টাররা। তবে শুধু গুরজিন্দর একাই নন, একই সাথে ইস্ট বেঙ্গল যোগাযোগ শুরু করেছে ইন্ডিয়ান অ্যারোজের মিডফিল্ডার গিবসন সিং এর সাথেও। 17 বছর বয়সী ওই তরুণ ফুটবলার তার ইউথ ক্যারিয়ারের শুরুতে মিনার্ভা পাঞ্জাবের হয়ে খেললেও গত মরশুমে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে 19টি ম্যাচ খেলেছেন, করেছেন 1টি গোল। তরুণ এই মণিপুরী ফুটবলার লাল হলুদের প্রস্তাবে এখন রাজি হন কিনা সেটাই দেখার। এদিকে সারা বিশ্বজুড়ে একের পর এক স্পোর্টস টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে, সেই তালিকায় এবার যুক্ত হতে পারে আইএসএল। কারণ এই বছরের নভেম্বরের শুরুতে হওয়ার কথা ছিল ইন্ডিয়ান সুপার লিগের, কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো পিছিয়ে যেতে পারে এই টুর্নামেন্ট। কিন্তু কেন, কারণটা খুবই স্পষ্ট এবং তা হলো করোনা। অলিম্পিক পিছিয়ে গেছে, আইপিএল পিছিয়ে গেছে আন্ডার-17 মহিলা বিশ্বকাপ। আর এই অবস্থায় অনেকেরই ধারণা যে হয়তো নির্দিষ্ট সময় আইএসএল হওয়া কার্যত অসম্ভব, কারণ আইএসএলের সব ক্লাবের বেশিরভাগ বিদেশি ফুটবলারই স্প্যানিশ, আর এই মুহূর্তে সেখানকার বর্তমান পরিস্থিতি মোটেও সুবিধার নয়। সেক্ষেত্রে ফুটবলাররা ভারতে আসার ভিসা পাবেন কি না সেই নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এমন অবস্থায় বিদেশি না আনলে লিগের জৌলুস কমতে পারে, তাই মনে করা হচ্ছে লিগ পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্ত এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে নিজের মতামত জানিও।